রান্নায় একটু কারি পাতা দিলেই তার স্বাদ বদলে যায়, বেশ প্রয়োজনের তুলনায় সুন্দর গন্ধ বেরোয়। গাছের গোড়ার মাটি শুকিয়ে এলে তবেই এই গাছে জল দেবেন, ভিজে মাটিতে জল দেবেন না। কারি পাতা গাছের দিনে অন্তত 6 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন হয়, আর এই গাছে খুব বেশি সার দেওয়ার প্রয়োজন নেই, শুরু থেকে ভালো মাটিতে বসালেই কিন্তু একদম যথেষ্ট। আর চাইলে কারি পাতা তুলে সেটিকে রোদে শুকিয়ে নিয়ে আবার নিজের প্রয়োজনের মতো করে ব্যবহার করতে পারেন। আর রান্নার সময় এই পাতার গুঁড়ো দিয়েও কিন্তু রান্না করা যায়। কারি পাতায় মাঝে মাঝে ফল হয়, এটা কিন্তু ভালো নয়, গাছের বৃদ্ধি কমে যেতে পারে, তাই ওই ফল কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর কারি পাতার জন্য যে গাছ লাগান তার জন্য কিন্তু কোনো সার দেবেন না, তাহলে কিন্তু সেটাই নষ্ট হয়ে যায় গাছের ফল এবং পাতাগুলি। আর কারি পাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এতে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, বি, ই। আর তাজা সবুজ কারি পাতা কোলেস্টেরল এবং রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাণ কিন্তু ঠিক রাখে। আর যাদের বমি বমি ভাব, পিত্তজনিত ভাব থাকে, তাদেরও কিন্তু এই বমি ভাবটা কাটিয়ে দেয়। আর তাজা সবুজ কারি পাতা কোলেস্টেরল এবং রক্তের গ্লুকোজের মাত্রার পরিমাণ ঠিক রাখে। আর কারি পাতা চুলের রঙের উন্নতিতে কিন্তু খুব সাহায্য করে। কারি পাতায় আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক উপাদান, যা দেহে বিভিন্ন রকমের সংক্রমণ রোধ করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো সমস্যায় দূর করতে সাহায্য করে এই কারি পাতা। এছাড়াও এতে হজম ক্ষমতা উন্নত করে। আর কারি পাতা হার্টের জন্য ভীষণ উপকারী, ডায়াবেটিস রোগীদের পক্ষে কারি পাতা বেশ উপকারী। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। রোজ সকালে যদি 5-6টা কারি পাতা কেউ খালি পেটে খান ভীষণভাবে উপকার পাবেন। আর কারি পাতায় আছে ভিটামিন এ, যা চোখের জন্য বেশ উপকারী। আর আগেই বললাম অ্যান্টিমাইক্রোবিয়াল ভিটামিন এ এবং সি আছে, যার জন্য কারি পাতা চুল পড়ার হাত থেকে রক্ষা করে, চুলের গোড়া শক্ত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনারা। কারি পাতা খেলে রাত কানা বা চোখ সম্পর্কিত আরও অনেক রোগের ঝুঁকি এড়ানো যায়, কারণ এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন এ পাওয়া যায়, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আর যারা ওজন কমাতে চাইছেন, কারি পাতা চিবানোর জন্য পেটের চর্বি কমাতে সাহায্য করে কারি পাতা। এতে ইথাইল অ্যাসিটেট, মহানিম্বেন এবং ডাইক্লোরোমেথেনের মতো পুষ্টি উপাদান রয়েছে, কাজে কারি পাতা এবারে প্রত্যেকে খাবার তালিকায় প্রয়োজনের প্রতিদিনে রাখুন। আমরা যারা বাঙালি তারা একটু কম ব্যবহার করি বটে কারি পাতাকে, তবে মোটামুটি সারা ভারতে এখন এই পাতার ব্যবহার বেশ ভালো মতোই হয়, ব্যবহার হয় রান্নাঘরেও। আর এই রান্না করা মানেই রান্নার স্বাদ বাড়িয়ে তোলা, তার উপরে এর ভেষজ গুণ যথেষ্ট পরিমাণে থাকে, সেই জন্য প্রচুর পরিমাণের উপকার পাওয়া যায়। ডাল ভাজা, নোনতা সুজি, চিড়ের পোলাও, যেখানে খুশি আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। আর তার পরিবর্তে ক্যালসিয়াম, আয়রন, কপার, ভিটামিন সবটুকু কারি পাতার সঙ্গে পাবেন। কারি পাতার রসও কিন্তু ভীষণ রকমের উপকারী। একটি পাত্রে 1 গ্লাস জল নিয়ে তাতে কয়েকটি কারি পাতা ফেলে সিদ্ধ করে নিন। এবার এটি ছেঁকে জলের মধ্যে দিয়ে একটু লেবুর রস এবং মধু মিশিয়ে উষ্ণ গরম বা ঠান্ডা করে পান করলে দারুণ উপকার মেলে। আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য রোগ সংক্রমণ প্রতিরোধ করে। কারি পাতায় আছে উপকারী অ্যালকালয়েড,
যে কোনো আঘাত বা জখম অনায়াসে নির্মূল করতে সাহায্য করে এটি। কারি পাতা সিদ্ধ জল, চুলকানি, অল্প পোড়া ইত্যাদি সারাতে ভালো কাজ দেয় এবং কারি পাতা বাটা খুব ভালো অ্যান্টিসেপ্টিকের কাজ করে। কারি পাতা ওজন কমাতেও সাহায্য করে। খাবারে নিয়মিত কারি পাতা ব্যবহার করলে কারি পাতার রস খেলে চর্বি গলে যায় এবং ওজন কমে। আর ব্রেনকে অ্যাক্টিভ রাখতে বা মস্তিষ্ককে সজাগ রাখতেও কারি পাতার জুড়ি মাল পাওয়া ভার। পুরোনো আমলের মানুষরা বলেন নিয়মিত কারি পাতা খেলে বুদ্ধি বাড়ে। আর কারি পাতা বিজ্ঞানে বসে যে কারি পাতা অ্যামনেশিয়া নিয়ন্ত্রণে দারুণ কাজ দেয়, এটা কিন্তু আধুনিক বিজ্ঞানী বলছে। মর্নিং সিকনেস এবং সর্দির হাত থেকেও কারি পাতা বাঁচায়। কারি পাতা খেতে বমি ভাব কমে, কারি পাতার নিজস্ব গন্ধ শরীরকে তরতাজা করে এবং এটা সর্বোপরি আপনার সারা শরীরকে পুরোপুরি একটা সুন্দর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আপনাকে সাহায্য করে। কেমন লাগলো বন্ধুরা? দেখবেন এবং কারি পাতাকে নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবেন। কারি পাতা খাবেন সব রকমভাবে, যে যেভাবে বললাম সেরকমভাবে, এবং কেমন থাকবেন জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।